হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো পনির সাসলিক কী করে তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা পনির নিয়ে নিয়েছি এবং গাজর, ক্যাপসিকাম, ও কিছু টমেটো নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পনিরগুলো আমরা সাইজ করে কেটে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এভাবে আমরা কাটিতে পনির, ক্যাপসিকাম এবং গাজর ও টমেটো নিয়ে নেব। তো এ শাসলিক দেখতে যতটা সুন্দর খেতেও অনেক টেস্টি। আমরা এখানে সবুজ ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও দিতে পারেন। তো এইভাবে আমরা সবগুলো এভাবে কাঠিতে ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমাদের বেসন মাখানোর পালা। তো আমরা প্রথমে 2 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ চাউলের গুঁড়ো এবং 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া, 1 কাপ বেসন এবং 2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আমরা। এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা এবং 1 চামচ জিরার গুঁড়া। এবং হালকা একটু হিং দিচ্ছি। এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ও 2 কাপ জল দিয়ে দেবো আমরা। দেখতে পাচ্ছেন তো যে শাসলিকগুলো আমরা রেডি করেছি তা আমরা এখন তেলে ভেজে নিব। এইভাবে আমরা তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা মচমচা করে ভেজে নিয়েছি। শাসলিকগুলো আছে সবগুলো আমরা এভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা চাইলে এই এভাবেও আপনারা খেতে পারেন। তো এখন আমরা দেখাবো যে শাসলিকের উপরে কী করে আমরা সস দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চাট মশলা দিয়ে দিচ্ছি শাসলিকের উপরে। এর উপর আমরা টমেটো সস দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দেওয়ার পরে আমরা এর উপরে আবার একটু চাট মশলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে। এবং এর উপরে আমরা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব।
তো আপনারা বাসায় অতি সহজে এবং কম সময়ে এই সাসলিক তৈরি করতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।